গ্রেনেড হামলা চালিয়ে ঘাতকরা দেশে স্বৈর শাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশের ইতিহাসে নৃশংস ওই হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হলো আজ। দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালায়। সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের ২৪ নেতাকর্মী। এই হামলায় বেঁচে থাকা অনেকে আজও পঙ্গুত্ব বরণ করে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে জানান রাষ্ট্রপতি।